সে তোকে ছেড়ে গেছে মাহাতাত, তুই না, তাই এভাবে হাত পা ছড়িয়ে বসে থাকার কিছু হয়নি। আচ্ছা, বিয়ে করতে সমস্যাটা কোথায়? বয়সটা তো আর কম হচ্ছে না, এসব পাগলামির কোনো মানে আছে মাহাতা? বড় আপার কথায় রাগ আর হতাশা দুটোই স্পষ্ট। নির্বাক মাহাতাপ নিজ মনে চা খেয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। এসব কথা সে মোটেও পাত্তা দেয় না। মাহাতাপ ইব্রাহিম বয়স 40-এর কোঠায় পৌঁছালো 30-এর যুবক ভেবে সবাই ভুল করে বসে। সৌন্দর্যের কোনো দিক থেকে কমতি নেই তার। অত্যন্ত অল্পভাষী মাহাতাপ, তার প্রথম ভালোবাসাকে হারিয়ে এখনও বিয়ের কথা ভাবেনি। এ নিয়ে পরিবারের সবাই খুব রুষ্ট। সবচেয়ে রুষ্ট মাহাতাপের বড় বোন আর তার মা। ছোট ভাই আর তার বউ বাচ্চা নিয়ে আলাদা থাকে। তার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ভাইয়ের সিদ্ধান্তকে সম্মান করে সে। ছোট ভাই মেহরাবের বউ লামিয়া অসম্ভব ভালো একটা মেয়ে। বরের চাকরির জন্য বাড়ির বাইরে থাকতে হয় তাকে। শাশুড়ি একটু খিটখিটে টাইপের হলেও ননাস তাকে খুব ভালোবাসে। শাশুড়িও ভালোবাসে, তবে তা একটা প্রকাশ করে না। মাহাতাপ যেতেই ময়না বেগম হতাশ মুখে বসে রইলেন। ভাইয়ের মাথা থেকে কোনোভাবে ওই মেয়েকে নামানো যাচ্ছে না। এ কেমন জীবন বেছে নিল মাহাতাপ? ভাইয়ের বিরস জীবন দেখে হতাশা শ্বাস ফেললো ময়না বেগম। বিধবা হওয়ার পর থেকে এক ছেলে একে নিয়ে ভাইয়ের সাথেই থাকে। সে কখনো বিন্দুমাত্র অবহেলা পায়নি। ছেলেটা অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করছে। মা মেয়ে সারাদিন বাড়িতে একা। মাহাতাপের মা কুলসুম বেগম খুব একটা হাঁটাচলা করতে পারে না, বেশিরভাগ সময় রুমেই কাটে তার। ময়না বেগমের সারাদিন কাটে ঘুমিয়ে অথবা বই পড়ে। সুফিয়া বানু বাড়ির পুরানো কাজের লোক, মাঝে মাঝে তার সাথে গল্প করে সময় কাটায়। কাজের জন্য সেও বেশি সময় দিতে পারে না, বাকিগুলো সব ফাঁকিবাজ। ফাঁক পেলে টিভি দেখতে বসে যায়। তাদের ধমকে ধমকে কাজ করানোর জন্য সুফিয়া খালা তাদের পিছনে লেগে থাকে। মাহাতাপ তাকে বেশি কাজ করতে নিষেধ করেছে, শুধু দুপুরে রান্নাটা সে সুফিয়া খালাকে করতে বলেছে। সকাল আর রাতে হালকা পাতলা খেলেই চলে। ময়না বেগম টেবিল ছেড়ে মায়ের রুমে চলে গেল। গতকাল একটা মেয়ের ছবি দেখিয়েছে ঘটক। মেয়েটা সুন্দর, বয়স যদিও একটু কম, মাহাতাপের তুলনায় বেশ ছোট, তবুও সম্বন্ধটা হাতছাড়া করতে চাইছে না সে। মায়ের সাথে একবার কথা বলা দরকার। অফিসে এসে কাজে ডুবে গেছে মাহাতাপ। বোনের কথা আমলে নেয়নি এমন না, একজন মায়ায় পড়ে জীবনে আর কাউকে জড়াতে ইচ্ছে করেনি তার। তাকে ভেবে ভেবেই বয়সটা ঠিক জায়গায় নেই। এখন খুব অনুভব হয় এক জীবনে থাকলে ভালো হতো। মাঝে মাঝে একাকিত্ব জেঁকে ধরে, তখন খুব করে একজনের প্রয়োজন অনুভব হয়। কিন্তু এই বয়সে এসবের কোনো মানেই নেই। তার মতো একজন বিশিষ্ট ব্যবসায়ীর এসব মাথায় মানায় না। ভালোবাসার মানুষটার প্রতি মায়া কেটে গেছে এমনটাও নয়, সে তার মতো ভালো আছে, সুখে সংসার করছে, স্বামী সন্তান নিয়ে ভরা সংসার তার, শুধু সেই একা। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগে নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না, পাটশাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না। এটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক, কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখে এত লাল কেন। নির্মলেন্দু গুণের কবিতা আউরে কালান্ত শরীরে টা চেয়ারে এলিয়ে দিল মাহাতাপ। ক্লান্ত চোখে গ্লাসের বাইরে দীপ্তমান আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। এই বয়সে বিয়ে করে লোক হাসানোর কোনো মানেই হয় না, বড় আপাকে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে। তার আমার কানে একবার তুলে দিলে আর বাঁচার রাস্তা নেই। অফিস থেকে লাঞ্চে বাসায় এসে মহা ঝামেলায় পড়ছে মাহাতাপ। বাসায় রান্না হলে খাওয়ার জন্য কেউ টেবিলে নেই,
ময়না বেগম আর কুলসুম বেগম খাবেন না বলে জানিয়ে দিয়েছেন। ক্লান্তি আর ক্ষুধা থাকা সত্ত্বেও মাহতাব টেবিলে তাদের অপেক্ষায় বসে আছে। একটু পরপর আম্মার রুমের দিকে তাকিয়ে দেখছে কেউ আসছে কিনা, কিন্তু কারো আসার নামগন্ধ নেই। মাহতাব উঠে কুলসুম বেগমের রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকে সালাম দিয়ে মায়ের দিকে এগিয়ে তার হাতে চুমু খেলো মাহতাব। মাথায় মুখে হাত বুলিয়ে বাচ্চাদের মতো আদর করে দিল। মায়ের পাশে বসে ধীর গলায় বলল, খেতে চলুন আম্মা, ঠিক সময়ে না খেলে অসুস্থ হয়ে পড়বে তো। আপনি অসুস্থ হলে আমি সহ্য করতে পারি না, আপনার কষ্ট আমার সহ্য হয় না আম্মা, আসুন আমার সাথে। কুলসুম বেগমের চোখ ভরে এলো ছেলের আদরি গলা শুনে, তবু শক্ত হয়ে বসে রইলেন। কোনো কথা না বলে তসবি পড়ায় মন দিলেন। ময়না বেগমও মায়ের দেখা দেখে মুখ ঘুরিয়ে নিলেন ভাইয়ের থেকে। মাহতাব শান্ত গলায় ময়না বেগমকে ডাকলো, আপা প্লিজ খেতে আসো, তুই খা, আমাদের কথা তোর ভাবতে লাগবে না, দূর হওয়ার সামনে থেকে। একটা মেয়ের জন্য আমাদের এতদিনের অবজ্ঞা করেছিস, বুড়ো বয়সে যখন দুটো কথা বলার জন্য মানুষ খুঁজে পাবি না, তখন এই আমার কথা মনে করবি আর কপাল চাপড়াবি। এদিকে আয়, দুটো থাপ্পড় দিই, তখন হয়তো কবরে থাকবো। মন হাঁসফাঁস করলেও দিতে পারবো না, আগে ভাগে দিয়ে রাখা ভালো, তোর মতো ভুল আমি করব না। মাহতাব মাথা নিচু করে চুপ করে রইল। ময়না বেগমের কথা শেষ করে আবার মুখ ঘুরিয়ে নিয়েছে। কুলসুম বেগম চোখ খুলে তসবিতে চুমু খেয়ে সোজা হয়ে বসলেন। চোখের চশমা ঠিক করে ছেলের নিচু করে রাখা মাথায় হাত বুলিয়ে বললেন, আমরা কিন্তু সাহিদাকে মেনে নিয়েছিলাম বাবু, বলেছিলাম তাদের বাসায় প্রস্তাব পাঠাবো, কিন্তু সে মানা করে দিল, তার বড়লোক বর চাই। তোমার বাবার মতো সামান্য ইঞ্জিনিয়ারের ছেলে কি তার চাহিদা পূরণ করতে পারতো? তুমিও প্রতিষ্ঠিত ছিলে না, প্রেমিক ভব ঘুরে হলেও চলবে, কিন্তু বর প্রতিষ্ঠিত হওয়া চাই। এখন তুমি প্রতিষ্ঠিত, পত্রিকায় তোমার বড় বড় ছবি ছাপা হয়, সে তোমাকে নিজ স্বার্থে ছেড়েছিল বাবু, তুমিও না হয় নিজ স্বার্থে নিজেকে একটা সুযোগ দিলে। লোকে কি বলবে ভেবো না, লোকের কাজই বলা, বলবে আবার নিজে থেকে চুপ হয়ে যাবে। তাই সে ভাবনা বাদ দাও, আমি আমার ছেলেকে এভাবে দেখতে চাই না বাবু, মায়ের এই কথাটা রাখো, একবার হাত বাড়িয়ে দেখো সুখ তোমার অপেক্ষায় পথ চেয়ে আছে। মাহতাব নিঃশব্দে মাথা নাড়ালো। নীরব সম্মতি পেয়ে ছেলের মাথায় চুমু খেলো কুনসুম বেগম। ময়না বেগম তড়ি ঘরে করে খাট থেকে নেমে যেতে যেতে বললো, চল চল, এতক্ষণ না খেয়ে থাকা যায় নাকি, পেটে পিত্তি পড়ে গেল। মাহতাব কুলসুম বেগমকে হাত ধরে নামালো, তাকে ধরে ধরে টেবিলে নিয়ে বসিয়ে দিল। আজ বিকেলে মেয়ে দেখতে যাব, আজ আর অফিসে যাস না, মেহরাবকেও আসতে বলছি, হসপিটাল থেকে সরাসরি এখানেই আসবে। মাহতাব কিছু বলল না, মায়ের মুখে নিঃশব্দে খাবার তুলে দিচ্ছে সে, প্রতিদিন নিজ হাতে মাকে খাইয়ে দিতেই সে দুপুরে বাসায় আসে। ময়না বেগম ঘটককে ফোন করে জানিয়ে দিল তারা আজই যাবে মেয়ে দেখতে, পছন্দ হলে একেবারে বিয়ে করিয়ে বউ নিয়ে বাসায় ফিরবে। বলা তো যায় না ভাইয়ের মন কখন ঘুরে যায়। মাহতাব থম মেরে বসে রইল। শান্ত চোখে মায়ের দিকে তাকাতেই কুলসুম বেগম চোখ দিয়ে আশ্বস্ত করলেন, মেঘ দেখতে এসে মাহতাবের চোখ কপালে উঠে গেল, তুমুল অস্বস্তিতে ঝিমিয়ে এলো শরীর। চলবে বন্ধুরা, গল্প আমার অবেলায় তুমি, গল্পটি লিখেছেন চান্দিদা বিনতে সফি, সূচনা পর্ব। গল্প আমার অবেলায় তুমি, গল্পটি লিখেছেন চান্দিদা বিনতে সফি, ছদ্মনাম সাথী। আজকে তোমাদের শোনাবো দ্বিতীয় পর্ব। মারার ফলে গায়ের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ কালো দাগ হয়ে আছে মধুরিমার। পুরো নাম মধুরিমার দেওয়ান, বাবা গত হয়েছে ছোট থাকতেই, তার মা আবার বিয়ে করায়, তার আশ্রয় হয় মায়ের দ্বিতীয় স্বামীর বাড়িতে। নানার বাড়ির কেউ তাকে রাখতে চায়নি, এই বাড়িতে কোনো কিছুর অভাব নেই, অভাব শুধু একটা জিনিসের, তা হলো ভালোবাসার যত্ন। অনেকটা কাজের মেয়েতেই মেয়ের মতোই থাকতে হয় এ বাড়ি, মায়েরও কোনো হেলদোল নেই, খাইয়ে পরিয়ে রাখছে এই ঢের, এখন বিদায় করতে পারলেই বাঁচে, তাই মাহতাবের প্রস্তাব পেয়ে লুফে নেয়। এতটাও আশা করেনি তারা বয়স্ক বুড়ো হলেও দিয়ে দিত, সে তুলনায় মাহতাব তো টাকার কুমির, বয়স দিয়ে কী আসে যায়। হুট করে বিয়ে হয়ে যাবে কল্পনাও করেনি মাহতাব, বড় আপা বললেও সে বিষয়টা সিরিয়াসলি নেয়নি,
এভাবে হুট করে বিয়ে হয় নাকি? বললেই তো আর হলো না, কিন্তু হয়ে গেছে। মাহতাবকে আশ্চর্য হওয়ার সুযোগটাও দেয়নি ময়না বেগম। কুলসুম বেগম বিরক্ত হলে মুখে কিছু বলেনি, মেয়ে তার পছন্দ হয়েছে, দেখতে শুনতে মাশাল্লাহ পুতুলের মতো, কিন্তু বয়সটা একটু কম, তার গম্ভীর ছেলের সাথে মানিয়ে নিতে পারবে তো? মধুরিমাকে মাহতাবের সামনে আনতেই মাহতাব অবাক হয়ে যায়, অস্বস্তিতে ঘিরে ধরে তাকে। কয়েক মাস আগে রাস্তায় দেখেছে সে মধুরিমাকে, তার সৎ বাবা অতি তুচ্ছ বিষয় নিয়ে সবার সামনে তাকে মারধর করছিল, গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় কেবল নিতে সেখানেই দাঁড়িয়ে দিছিল মাহতাব। ড্রাইভার গাড়ি আনতে যাওয়ায় তাকে কিছুক্ষণ সেখানে দাঁড়াতে হয়। মধুরিমাকে এভাবে মারতে দেখে এগিয়ে যায় সে, ছাড়িয়ে নেয় পাষণ্ড লোকটা থেকে। রাগে গড়গড় করতে করতে লোকটা তার দিকে তেড়ে আসে, অশ্লীল গালি দিয়ে ফেলে মা তুলে। শান্ত মাহতাব বাঘের মতো গর্জে ওঠে, মরতে ঠাঠিয়ে চড় লাগায় তার গালে। অবস্থা অনেকটা বেগতিক দেখে মধুরী মা হাত জোর করে মাপ চায় মাহতাবের কাছে, এর জন্য তাকে অনেক ভুগতে হবে তার চোখের পানিতে বোঝাতে চায়। মাহতাব পুলিশকে কল করতে গিয়েও থেমে যায়, অসহায় মধুর চোখের দিকে তাকিয়ে ড্রাইভারের আনা গাড়িতে উঠে চলে যায় সে। এখানে এসে মধুরিমার মুখ দেখে কিছু বুঝতে বাকি নেই মাহতাবের। মধুরিমার সৎ বাবা কাচুমুচু করে দাঁড়িয়ে আছে, ময়না বেগম সহ বাকি সবাই বেশ অবাক হয়েছে মধুরিমার অবস্থা দেখে। লামিয়ে গিয়ে এক পাশ থেকে জড়িয়ে ধরছে তাকে, ময়না বেগম কারোর সাথে পরামর্শ না করে বিয়ের জন্য তাড়া দিলেন ঘটককে। মেয়ের পরিবারের গায়ে গুই করলেও পরে রাজি হয়ে গেল। মাহতাব ইশারায় কিছু বলতে চাইলেও শুনলেন না ময়না বেগম, সে কোনোভাবেই মধুকে রেখে যাবে না, মাহতাব একবার বলেই ফেলল। আগে ওনার ট্রিটমেন্ট হওয়া জরুরি আপা, ময়না বেগম গম্ভীর গলায় উত্তর দিল। আমাদের বাড়ির বউ হয়ে গেলে সব হবে, আগে অধিকার আদায় করে নি। মাহতাব আর কিছু বলল না, 10 মিনিটে কাজে চলে এলো, তারপর ঘরের মাঝেই বিয়েটা হয়ে গেল। মাহতাব অবশ্য একবার আলাদা কথা বলতে চেয়েছিল, কিন্তু ময়না বেগম পাত্তা দেয়নি, ভাইয়ের উপর তার এক কানাও বিশ্বাস নেই। বিয়ে হতেই সোজা হয়ে দাঁড়ালো মাহতাব, লামিয়া এখনো মধুকে ধরে বসে আছে, মেয়েটা এখনো কাঁপছে, মেহরব কাজীকে এগিয়ে দিতে গিয়েছে। মেহরব সোজা মধুর সামনে গিয়ে দাঁড়ালো, মধুর গুটিয়ে রাখা হাতটা নিজের হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো কিছুক্ষণ, একটা নখ উঠে গেছে, কয়েক জায়গায় সিগারেট দিয়ে পুড়িয়ে দিয়েছে। মধু নিভো নিভো চোখে তাকিয়ে মেহরব হাত ধরতে হালকা কেঁপে উঠল সে। মেহরব হাত ছেড়ে মধুর বরাবর বসল, ময়না বেগম বারবার তাড়া দিচ্ছে বাসায় যাওয়ার, ভাইয়ের মতিগতি তার ভালো ঠেকছে না। মাহতাব ময়না বেগমকে সম্পূর্ণ উপেক্ষা করে মধুর মা আলিয়া বেগমের দিকে তাকালো, সে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে মেহরবের দিকে, বারবার বুয়াকে তাকাদা দিচ্ছে তাদের সামনে নতুন নতুন আইটেম আনার জন্য। তার স্বামী জয়নাল ব্যাপারী বিরস মুখে বসে আছে, তার ছেলেরা তার পিছনে দাঁড়িয়ে, ছেলেগুলো কি ভালো করেই চেনে মাহতাব, বড় ছেলেটা ভালো হলেও বাকি দুইটা বদের হাড্ডি। মাহতাব গম্ভীর গলায় মধুকে জিজ্ঞেস করলো, তোমার গায়ে কে হাত তুলেছে মধু? মধুরিমা চমকে তাকালো মাহতাবের দিকে, অনেকগুলো বছর কেউ তাকে এত সুন্দর করে ডাকে না, এতটা আবেগ নিয়ে কেউ জানতে চাইল লোকটা? কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে চোখটা সরিয়ে নিল সে, মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে উঠল। ময়না বেগম তড়িঘড়ি করে এসে জড়িয়ে ধরল তাকে, ব্যথায় আর্তনাদ করে উঠল সে। যেভাবে ধরেছিল ঠিক সেভাবেই ছেড়ে দিল ময়না বেগম, ব্যথায় নীল হয়ে গেছে মধুর ফর্সা আদুরে মুখখানা। কুলসুম বেগম চুপ করে বসে আছে, ছোট ছেলে তাকে আগলে ধরে রেখেছে, তার বিশ্বাস মাহতাব কোনো ভুল কাজ করবে না, তার ছেলে যথেষ্ট বিবেকবান, অন্যায়ের সাথে আপোষ করা তার ধাতে না। মাহতাব মেহরবের দিকে তাকে শান্ত গলায় বলল, পুলিশ আর অ্যাম্বুলেন্স দুটোতেই কল করো, আজ এই ব্যাপারের বাড়ির সবাইকে আমি 14 শিখের পিছনে দেখতে চাই। আলিয়া বেগম মুখ কুচকে ফেলল, স্বামীর দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, এসব কি হচ্ছে জয়নাল, এই মুখ পুড়ে আবার কি নাটক শুরু করেছে? হাড় মাস জ্বালিয়ে খেলো, বাপের সাথে মরলে বেঁচে যেতাম, আপদ দিয়ে বিদায় হতো। মাহতাবের আগে ময়না বেগম গর্জে উঠল,
চোখ বড় বড় করে শাসিয়ে বলল, ইব্রাহিম বাড়ির বউ নিয়ে আরেকটা বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি, কাদের সামনে দাঁড়িয়ে কথা বলছো জানো? এই ঘটক ভালো করে বুঝিয়ে বলিস নি ওদের বাড়িতে কারা আছে। ঘটক ভেবাচাকা খেয়ে বসে আছে, ভয়ার্ত চোখে মাহতাব আর ময়না বেগমের দিকে তাকাচ্ছে। মেয়েরা বা তার নিজের হসপিটালে কল করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলে দিয়েছে। ডিআইজির সাথে কথা হয়েছে, কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে হাজির হবে। নিজের কাজ শেষ করে মাহতাবের কাছে গিয়ে নিচু গলায় বলল, আমি ভাবিকে একটু চেক আপ করি ভাইয়া, অবস্থা ভালো ঠেকছে না। ভাবির মনে হয় নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। জয়নাল ব্যাপারই কুলকুল করে ঘেমে যাচ্ছে, তার ছোট দুই ছেলে রাগে পুষছে। বাইরের একটা লোক এসে তাদের হুমকি দিচ্ছে, তাও তাদের বাড়িতে থাকা আশ্রয়দাতা মেয়ের জন্য। কালকেও যাকে লাথি মেরে খাওয়া থেকে তুলে দিয়েছি, তার জন্য তাদের জেলে যেতে হবে। ভাবতে রক্ত গরম হয়ে যাচ্ছে। তার বাবার জন্য কিছু বলতে পারছে না, নাহলে সব কটাকে পুঁতে দিত। বেডরুমটা দেখিয়ে দিন, ভাবিকে এভাবে বসিয়ে রাখা যাবে না, কষ্ট হচ্ছে ওনার। মেহরাবের কথায় মুখ বাঁকালো আলেয়া। কাজের লোককে ইশারা করে তার রুমে নিয়ে যেতে বলল। মধুকে দাঁড় করাতে সে গা ছেড়ে দিল। মেহরাব আর আলিয়া ধরে ফেলল তাকে। মেহরাবের কোলে তুলে অচেতন মধুকে নিয়ে শুয়ে দিল তার রুমে। একটা জীর্ণ নিশি রুমে মলিন বিছানা, হয়তো কাজের লোকদের রুম। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল মাহাতাম। রাগ হচ্ছে তার, মানুষ এতটা নির্দয় কীভাবে হতে পারে? আজ এদের রক্তের গরম কমিয়ে বরফ কমিয়ে করেই আমি দমে নেব। ময়না বেগম কুলসুম বেগমের গা ঘেঁষে বসল। চলার স্বরে নিচু নামিয়ে ফিসফিস করে বলল, দেখলাম মা, কাল অবধি বিয়ে করতে চাইছিল না, আর আজ বউ পেদি কেমন ট্যাংরা মাছের মতো লাফ আছে, কলিযুগ কলিযুগ আশফোস করে। কুলসুম বেগম চুপ করে বসে রইল। মেয়ে তার পাক্কা অভিনেত্রী, মাথা রেগে গেছে, আজকে ব্যাপারীদের ঘোল খাইয়ে ছাড়বে। ছেলেগুলো একদম বাপের মতো হয়েছে, বউ পাগলা। চলবে বন্ধুরা, গল্পটা কেমন হলো তা কিন্তু জানাতে ভুলো না। আজকে আমরা এখানে যাচ্ছি, আল্লাহ হাফেজ।